আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আমি সকাল সকালে একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি খুব সহজে একটা সবজি রান্না করব। আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, আমি পেঁপে দিয়েছি, বটবটি দিয়েছি, গাজর দিয়েছি, দুইটা আলু দিয়েছি, আর ফ্রোজিং করে রাখা মটরশুঁটি দেব। আমি বয়েল করার জন্য প্রথমত একটা পাত্রে আমি পানি নিয়েছি। পানিটা গরম হয়ে গেলে তখন আমি এই সবজিগুলোকে দিয়ে দেব। তারপর আমি এই ফুটন্ত গরম পানিতে আমি সবজিগুলো বয়েল করার জন্য ঢেলে দেব। বটবটিগুলো আমি উঠে নেব, কারণ এটা কম সময়েই বয়েল হয়ে যায়। আর গাজর, আলু, পেঁপেটা আমি আর কিছুক্ষণের জন্য বয়েল করে নেব। এই পর্যায়ে আমি আর কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখব। সেদ্ধটা আমার কমপ্লিট হয়েছে। এবার আমি ঢেলে নেব, পানিটা ঝরিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতো সরিষার তেল দিব। তেজপাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি তেজপাতা দিয়ে নিলাম 3 টুকরা। তারপর আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, কুচি। নরম হওয়ার জন্য কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। গোলমরিচ, এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ অ্যাড করেছি, আর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এটুকু দিয়েই আমার আজকের এই সবজি রান্না কমপ্লিট। অবশেষে আমার রান্নাটা এখন হয়েছে, আমি নামিয়ে ফেলব, পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাহস দেবেন এবং নতুন নতুন রেসিপি করে দেখানোর সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন